রাখাইন রাজ্যের এসব রোহিঙ্গা শিশুদের জীবন এখনও হুমকির মুখে। রোহিঙ্গা হওয়ার অপরাধে আটক করা হচ্ছে তাদের। সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, গেল অক্টোবরের পর থেকে পুলিশি অভিযানে আটক করা হয়েছে 400+ রোহিঙ্গাকে। এর মধ্যে অপ্রাপ্ত বয়স্কর সংখ্যা কমপক্ষে 13, রয়েছে 10 বছরের শিশুও। বর্তমানে এদের বুতিরং ক্যাম্পে রাখা হয়েছে। তবে শিশুদের সুরক্ষা কতখানি নিশ্চিত করা হয়েছে তা নিয়ে শঙ্কা রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না তাদের। পুলিশ বলছে, হামলার ঘটনায় এসব শিশুদের সংশ্লিষ্টতা রয়েছে। জিজ্ঞাসাবাদে নির্যাতনের অভিযোগ উঠলেও তা অস্বীকার করছে তারা। জাতিসংঘের তথ্য মতে প্রায় 550 রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর মধ্যে 8 জন পুলিশি হেফাজতে মারা গেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, রোহিঙ্গাদের নির্মূল করতে অবৈধ আইনে আটক ও নির্যাতন চালানো হচ্ছে। এদিকে মিয়ানমারে জাতিসংঘকে স্বাধীন তদন্ত টিম পাঠানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোহিঙ্গা সমস্যা নিরসনে 23 মার্চ ভোটাভুটি করবে ইউর 47 দেশ। দুলি মল্লিক, 21 টেলিভিশন।